আমাদের ঈমান এবং ইসলামের অবস্থাটা কি আমাদের একটু দেখার দরকার আছে না নাই আপনাদেরকে আমি আজকে সোনাগাজী ই এই ময়দানে বলে যাই এই পৃথিবীতে আমরা আল্লাহ তালার অনেক অসংখ্য নেয়ামত ভোগ করছি আল্লাহ বলেছেন তাউদ্দু নেতাল্লা সুহা আমার কত নেয়ামত তোমরা ভোগ করছো তা যদি গুনতে শুরু করো ডিজিট শেষ হয়ে যাবে আমার নেয়ামত গুনে তোমরা কখনো শেষ করতে পারবে না আমরা আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করছি এটা ঠিক কিন্তু আওয়াজ করে বলেন তো মুসলিম হিসাবে বলেন তো এই পৃথিবীতে বিশ্ব মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি ইমান আরো জোরে বলেন এবার বলেন আরো জোরে বলেন কারণ কি জানেন কারণ ইমান ছাড়া আপনার কোনো ভালো কাজের প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে না যাবে আপনারা শুনেছেন একজনের নাম যিনি আন্তর্জাতিক সেবা সংগঠন আন্তর্জাতিক সেবা সংগঠন রেড ক্রিসেন্ট আর রেড ক্রস এর যিনি প্রতিষ্ঠাতা নাম কেউ বলতে পারবেন এখানে একজনও কি বলতে পারবে নাই আমাদের অবস্থা কত করুন দেখেন গোটা পৃথিবীকে সেবা দিয়ে যে প্রতিষ্ঠানটি নোবেল পেয়েছে যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমরা আজকে নো আমরা আজকে কোথায় আছি ওনার নাম হলো জিন হ্যানরি ডোনাল্ড জিন হ্যানরি ডোনাল্ড আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা তিনি যোদ্ধা হতো মানুষকে সেবা এবং যুদ্ধে নিহত ব্যক্তিদেরকে সৎকার করার জন্য তিনি প্রথম এই রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেন আজকে আপনাদের ভাই আমাদের ভাইদেরকে আমরা তো কিছু করতে পারছি না এই রেড ক্রস আর রেড ক্রিসেন্টের লোকজন ফিলিস্তিনি মানুষকে সৎকার করছে কত ভালো কাজ করছে ভাই আমার কিন্তু এই জিন হ্যানোরি লোনান তিনি এত বড় একটা সংগঠন করেছেন গোটা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী নামক গ্রহে তার এই প্রতিষ্ঠিত সংগঠন থেকে সবাই সেবা নেয় তিনি কত বড় ভালো কাজটা করেছেন ঠিক না যুদ্ধাহত ব্যক্তিদেরকে সেবা দিচ্ছেন নিহত ব্যক্তিদেরকে সৎকার করছেন দুর্যোগপূর্ণ এলাকায় সাহায্যের হাত নিয়ে আজও দৌড়ায় যাচ্ছে রেড ক্রস রেড ক্রিসেন্ট এত কিছু করেছে গোটা পৃথিবী তাকে স্বীকৃতিও দিয়েছে সর্বপ্রথম শান্তিতে নোবেল পেয়েছেন সেই ডোনাল্ড শান্তিতে নোবেল পাওয়ার পর পৃথিবীবাসী তাকে স্বীকৃতি দিয়েছে তিনি সমাজ করবি শ্রেষ্ঠ মানুষের স্বীকৃতি পেয়েছেন কিন্তু একটা জিনিস তার ভিতরে ছিল না সেটা হচ্ছে কি ইমানটা ছিল না ফতোয়া দেন আজকের এই মাহফিলে বসে ফতোয়া দেন তিনি আল্লাহর কাছে তারই ভালো কাজের প্রতিদান কিছু পাবে কিনা কথা বলেন পাবে কিনা কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বহু জম যামআনু মা হাত্তা ইযা জাআহু লেম্িয়া জিদুশাইয়া ওয়াজ দাল্লাহাই দহু ফা হিসাব ওল্লাহুসরি খুব মনোযোগ খুব মনোযোগ আমি খুব বেশি কথা বলবো না শুধু আজকে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ ইমান আর ইসলামের ব্যাপারে কটি কথা বলবো ধৈর্য আছে তো আপনাদের ইনশাআল্লাহ তাহলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া সমাজকর্মী জিন হ্যানরি ডোনান্ট নোবেল পুরস্কার পেয়েছেন গোটা পৃথিবীতে তাকে আন্তর্জাতিক সমাজকর্মী হিসেবে স্বীকৃতি দিয়েছে তার সেবা গ্রহণ করছে গোটা পৃথিবীর মানুষ কিন্তু দুর্ভাগ্যের বিষয় সব কিছু তার ছিল কিন্তু কি ছিল না ইমাম ছিল না আল্লাহর কালামের সুরা নূরের উনচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আর যারা কুফুরি করেছে যারা কাফের হয়েছে এদের ভালো কাজগুলো আমার তাদের যাবতীয় কাজগুলো হলো সেই পানিবিহীন মরুভূমির মরিচিকার মতো তৃষ্ণাতুর মানুষ দূর থেকে মনে করে পানির ঢেউ বয়ে যাচ্ছে কারণ খুদার রাজ্যে আকাশের চাঁদটা যেন রুটি কবি কবি বলছে না বলেছে না খুদার রাজ্যে আকাশের চাঁদ যেন জলসানো রুটি অর্থাৎ যে যেটা ভাবে তাকালে সে ওইটাকেই দেখতে পায় তৃষ্ণাত্ম মানুষ মরুভূমির মরিচিকার দিকে তাকালে সে মনে করে পানির ঢেউ বয়ে যাচ্ছে প্রচন্ড শক্তি নিয়ে দৌড়ে গিয়ে সেখানে গিয়ে আর কোনো পানি পায় না হাত্তা ইজা জাহু লামিয়া জিদহু আ সে তৃষ্ণার্ত মানুষটা সেখানে যাওয়ার পর সেখানে গিয়ে দেখে কোনো পানি নাই শুধু বালির ঢেউ বয়ে যাচ্ছে বালু শুধু বালু আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলেছেন এই পৃথিবীতে তোমাদের নেক আমল যদি আল্লাহর কাছে কবুল হতে হয় তোমাদের প্রতিটি ভালো কাজের প্রতিদান যদি তোমাদেরকে লাভ করতে হয় রবের কাছে তাহলে একটা জিনিস অবশ্যই লাগবে অবশ্যই লাগবে সেই জিনিসটার নাম কি আর আস্তে বলেন সেই জিনিসটার নাম কি ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা কাফারু আর যারা কুফুরি করেছে কাফের হয়েছে দিন অস্বীকার করেছে আল্লাহ আয়াত গুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে মিথ্যা বলেছে মানে নাই পাত্তা দেয় নাই গুরুত্ব দেয় নাই সেই মানুষগুলো হলো জাহান নামের অধিবাসী এই ফতোয়াটা কে দিয়েছে চিৎকার করে বলেন যারা তারা যত ভালো কাজই করুক তাদের ভালো কাজের বদলা পাক কোথায় দিয়ে দিবেন দুনিয়াতে দিয়ে দিবেন দুনিয়াতে দিয়ে দিবেন মাদার তেরেসার নাম শুনেছেন স্যামসং এই চৌধুরীর নাম শুনেছেন গোটা পৃথিবীতে সামাজিক সংগঠনের মধ্যে বেসরকারি সংগঠনের মধ্যে সবচেয়ে বড় সংগঠন হলো আর ব্র্যাকের জানেন। হাসান প্রিয় ফজলে ভাইরা তারা যে জন্য কাজ করেছে তার বদলা আল্লাহ তালা দুনিয়াতে তাদেরকে দিয়েছে কিন্তু ইমানের পথে চলে নাই আল্লাহর কালাম দিয়ে তাদেরকে সতর্ক করার পরও তারা দুনিয়ার জন্য সস্তা মূল্যে ইমানকে বিক্রি করে দিয়েছে আল্লাহ তালার কাছে তাদের কোন প্রতিদান নাই নাই তাহলে যে কোনো ভালো কাজের জন্য পরকালীন জীবনে রবের কাছে সমাদৃত হওয়ার জন্য সবচেয়ে মূল্যবান জিনিসটার নাম কি ইমান আজকে আমরা অবাক মুসলমানের দেশ এটা কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের জরিপ অনুযায়ী ইসলামী আইন কানুন বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে র‍্যাঙ্কিং এ আমাদের নাম পাওয়া চায় না আপনারা রাগ করতেছেন কথাগুলো একটু বিক্ষিপ্ত মনে হচ্ছে আপনাদের কাছে আমি তুলে ধরতে চাচ্ছি আজকের সমাজে আমাদের এই করুণ অবস্থা কেন কারণ আসলে আমরা মুসলিম এবং মমেন হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেগুলো আমরা পূরণ করতে পারি নাই আচ্ছা বলুন তো যে কোনো সংগঠনের সদস্য হওয়ার জন্য একটি আওয়ামী লীগের আছে না নাই বিএনপির আছে না নাই জামাত ইসলামের আছে না নাই আর তো রাজনৈতিক দল পাড়া মহল্লায় যদি একটা সংগঠন করা হয় একটা সমিতি করা হয় ওই সমিতির সদস্য লাভ করার জন্য একটি গঠনতন্ত্র থাকে কি থাকে না কেউ যদি কোন সদস্য যদি সেই অমান্য করে তাহলে সেই সমিতির সেই রাজনৈতিক দলের সদস্য থাকার আর কি কোনো সুযোগ থাকে আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি আখির জামানার অন্যতম একটি নিদর্শন হলো রিদ্দা বা দিন বিমুখ হয়ে যাওয়া ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা মহামারী আকার ধারণ করবে হাদিসের ভাষ্য অনুযায়ী মানুষ নিজেও জানতে পারবে না লোকটা যে আর মমেন নাই কথা বুঝতে পেরেছে সতর্ক হন সাবধান হন কারণ এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে জোবাইডেন বিদায় নিবে আমাদের অপবায় বিদায় নিবে বক্তা আজকের আমিও বিদায় নিব এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি কেউ এখানে থাকবো না কারণ মাত্র পঞ্চাশ ষাট একশো বছর আগের মানুষের সাথে আমাদের রাস্তায় দেখা হয় না পাগলামি কম করতে হবে ভালো করে চিন্তা করতে হবে এ পৃথিবী থেকে চলে যাওয়ার সময় এই মূল্যবান সম্পত্তি যদি সাথে নিয়ে যেতে না পারি তাহলে এই দুনিয়ার ধন দৌলত অর্থ ঐশ্বর্য বিত্ত বৈভব পদ পদবী আন্তর্জাতিক পুরস্কার স্বীকৃতি কোনোটাই আল্লাহর দরবারে নাজাতের জন্য কোন ভূমিকা রাখবে না তাহলে রসুলের সতর্ক বাণী অনুযায়ী দিন বিমুখ হয়ে যাওয়ার রিদ্দা তথা মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা মহামারী আকার ধারণ করবে হাদিসের ভাষ্য অনুযায়ী মানুষটা নিজেও জানবে না নিজেও বুঝতে পারবে না কোন সময় জানি সে ইসলামের গন্ডি থেকে বেরিয়ে কুফরির সাগরে হারিয়ে গেছে এক নম্বরে আপনাদেরকে বলি এজন্য ভাইয়ের আমার এই দেশের ওলামায় কেরাম মঞ্চে বসে নামাজের ওয়াজ করেছে প্রচুর মানুষ নামাজের গুরুত্ব বুঝেছে জিকিরাজকারের ওয়াজ হয়েছে প্রচুর মানুষ জিকিরাজকারের মজা পেয়েছে এই দেশের মানুষ দান সদাকার ওয়াজ অনেক শুনেছে এজন্য দান সদাকাও মানুষ মোটামুটি করে যার যার সাধ্য অনুযায়ী দান সদকাটাও পরে মানুষ অজুভঙ্গের কারণ জানে জানেবঙ্গের কারণ কয়টা একটু জোরে আওয়াজ করে বলেন কয়টা যে কেউ আমরা পড়েছি রোজা ভঙ্গের কারণও জানে বললে মোটামুটি বলতে পারে কিন্তু সচেতন অনেককে আমি জিজ্ঞেস করে দেখেছি ভাই ইমান ভঙ্গের কারণ ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কারণগুলো আপনার জানা আছে কিনা এই প্রশ্ন কখন করেছি আমার মুসল্লিদেরকে আমি প্রশ্ন করেছি যখন তার মুখ থেকে একটি বক্তব্য শুনলাম আমি আল্লাহর কাছে চাইলাম পানা আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মাধ্যমে ইমান দারেন লিস্ট থেকে তালিকা থেকে মিছিল থেকে আপনি ছিটকে পড়েছেন আপনি কি জানেন ইমান ভঙ্গের কারণ কয়টা সহজ সরল মুসলিম সে হাত না হুজুর ইমান ভঙ্গের কারণ কয়টা তা তো জানি না এজন্য আমার দেশে আজকের এই মাহফিলে যদি আমি জিজ্ঞেস করি আপনাকে যদি চিন্তা করতে বলি যে মূল্যবান সম্পদটা সাথে নিয়ে না গেলে আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেলেও মানবতার কল্যাণে যত কাজই করে যান আখেরাতে কোনো প্রতিদান পাবেন না সেই মূল্যবান এক নাম্বার বোঝেন কেউ যদি শির করে শির তাহলে সে সঙ্গে সঙ্গে শির করার সাথে সাথে ইমানের গন্ডি থেকে বেরিয়ে যায় আমাদের কাজ কর্মে কথাবার্তায় লেনদেনে আমাদের চলাফেরায় আমার আচার আচরণের মধ্যে শিরকের জীবাণু আছে না নাই ভাই আমার আজকে মোটা মোটা শির মুসলমানরা করছে আজকে এই সমাজের মুসলমান হয়েও নিজে মুসলমান দাবি করেও অসংখ্য মানুষকে শিরকের মধ্যে জড়িয়ে থাকতে দেখা যায় মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম অনুযায়ী আল্লাহ বলছেন ওয়া মা ইয়ো মিনু বিল্লাহ বিল্লাহি ইল্লা ওহু মুসরিক আল্লাহ হরফুল্লাহলামিন বলছেন যে সাবতান হ ব এমন অনেক মোমেন আছে এমন অনেক মুসলমান আছে যারা নিজেরা দাবি করবে আমি মোমেন আমি মুসলমান অথচ তার কথায় তার চিন্তা চেতনায় তার কাজের মাধ্যমে কর্মসূচির মাধ্যমে সে ইসলামের গন্ডি থেকে বের হয়ে গেছে জড়িয়ে গেছে আমাদের এই সমাজের মধ্যে অসংখ্য আমরা খালি চোখে দেখতে পাই কথা বলেন ঠিক না এখন অনেকে কষ্ট পাবে কিন্তু কষ্ট পেলেও ভাই আজকে আমাদের দায়ীদের যদি কথা বলার সুযোগ না হয় আপনি সতর্ক হবেন কিভাবে তেয়ামতের দিন মুসিবতের সময় আমাদেরকে আদর করে ভালোবেসে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন যদি পরকালীন জীবনে আমরা কোনো ভূমিকা রাখতে না পারি সতর্ক করতে না পারি তাহলে আপনারাই তো বরং আল্লাহর দরবারে আলেমের নামে মামলা দায়ের করে দিবে আবার বিশ্বাস করুন এই সমাজে এমন অসংখ্য মৌলবী রয়েছে যাদের নামে মানুষের মামলায় তাদের জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে যারা তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চে উঠে আয়োজকরা কষ্ট পাবে শ্রোতারা কষ্ট পাবে পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে চলে যাবে বিদায় তারা জেনে শুনেও মানুষের ইমানকে ইমান রক্ষার জন্য এই সমস্ত সতর্কবাদী কথাগুলো বলে না কথা বলেন ঠিক না এগুলো বলতে চায় না কারণ এগুলো বললে আগামী বছর দাওয়াত অনিশ্চিত হয়ে যায় এগুলো যদি বলা হয় আয়োজকরা হয় তো কষ্ট পাবে কিন্তু ভাই যেইভাবে মানুষ শিরকের মধ্যে জড়িয়ে পড়ছে নিজে মুসলমান দাবি করছে অথচ সে মুশরিক হয়ে বসে আছে এগুলো যদি বলা না হয় কিয়ামতের দিন সাধারণ মানুষের মামলায় বহু আলেম বহু মুফতি বহু মুয়াদদিস বহু মুফাসসির আল্লাহর জাহান্নামে চলে যাবে এক নাম্বার হলো শিরক থেকে সাবধান থাকতে হবে শিরক শেরটা জিনিস জিনিসের সাধারণ কেউ যদি আল্লাহ ওয়াহদানিয়াতের সাথে সাথে একত্ববাদের আর কাউকে অংশীদার মনে করে তাহলে সে হয়ে যাবে এবাদত যদি আল্লাহকে কে ছাড় এই যে এটা কি মাস বলেন তো কি মাস একটু আওয়াজ করে বলেন কি মাস এই বিজয়ের মাসে আমরা ষোলোই ডিসেম্বরে একটা দিবস পালন করি না কি দিবস এটা বলেন তো আমি আমি নিয়ে নিয়ে বলছি। বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করতে হবে একজনের তিরিকে যতদিন পর্যন্ত আল্লাহর আনুগত্য সব জায়গায় করা না যাবে ততদিন পর্যন্ত যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য লড়াই করার জন্য নির্দেশ দিয়েছেন কে ও কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ওলামায়ে কেরাম কি জিজ্ঞেস কইরেন আল্লাহ তাআলা বলেন ততদিন পর্যন্ত মুমিনদেরকে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে জিহাদ করতে হবে জীবনের সকল দিক আল্লাহ বিভাগে নিরঙ্কুশ আনুগত্য যতদিন করা যাবে না ততদিন পর্যন্ত লড়াই করা থামানো যাবে না এখন ১৬ ডিসেম্বর বিজয় বিজয় দিবস দিবস এটা এটা কাদের হচ্ছে মুসলমানদের বিজয় দিবস এটা হচ্ছে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের বিজয় দিবস কিন্তু আমরা দেখলাম সব কিছু করা হলো কিন্তু আমার আল্লাহর কোনো বিধান সেখানে পাওয়া যায় না আমি আপনাদেরকে আজকে ফতোয়া জিজ্ঞেস করব ফতোয়া দেব না একত্রিশ বার তোপ ধ্বনি দিয়ে আমরা দিনটার সূচনা করেছি জাতীয় পতাকা উত্তোলন করেছি জাতীয় সঙ্গীত গেয়েছি দেশাত্মবোধক গান গেয়েছি নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমরা অংশগ্রহণ করেছি ভাষণ শুনেছি ভাষণ দিয়েছি আমরা আকাশে বেলুন উড়িয়ে দিয়েছি আমরা স্মৃতি শুধু গিয়ে ফুল দিয়েছি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে নত হয়ে আমরা এক মিনিট নিরবতা পালন করেছি ফতোয়া দেন তো সোনাগাজির মুসলমান এসব কাজ কর্মগুলোর মাধ্যমে যারা করেছি আমরা আমাদের আমল নামার মধ্যে কত নেকি যুক্ত হয়েছে আর যাদের জন্য করেছি তাদের আমল নামায় কত নেকি যুক্ত হয়েছে ভাই এটা সাধারণ মানুষও বুঝে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের একটা দিন দিয়েছেন আমাদের একটা জীবন ব্যবস্থা দিয়েছেন আমাদের একটা জীবন ব্যবস্থা দিয়েছেন সেই জীবন ব্যবস্থার নাম কি ইসলাম সেই ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা অপূর্ণাঙ্গ নয় বিজয় দিবস কেমনে পালন করতে হবে স্বাধীনতা দিবস কেমনে পালন করতে হবে বিবাহ বার্ষিকী কেমনে উদযাপন করতে হবে জীবনের প্রতিটি মুহূর্ত কেমনে কাটাতে হবে দোলনা থেকে কবর পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি সেকেন্ড কেমনে অতিবাহিত করতে হবে আমার আল্লাহ তালা যেই বিধানটা দিয়ে দিয়েছেন সেই বিধানের নাম হলো ইসলাম ঠিকই না তো ইসলাম অনুযায়ী আমরা কোন কাজটা করতে পারছি একটা কাজও করতে পারছি না এজন্য আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনগুলো যারা জরিপ চালাচ্ছেন ইসলামী আইন কানুন বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে কোন দেশগুলো অগ্রগামী এটা জরিপ করতে গিয়ে বিভিন্ন জরিপে এসেছে এক থেকে তেত্রিশ নাম্বার পর্যন্ত ইসলামী কোন দেশের নাম তারা লিখে নাই এক থেকে কত তেত্রিশ চৌত্রিশ নাম্বারে গিয়ে মালয়েশিয়া এসেছে আবার ৪৮ নাম্বারে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশ বাহারাইন এসেছে যেই দেশটিকে আমরা ইসলামের তীর্থস্থান মনে করি মক্কা মদিনা যেখানে অবস্থিত যেটাকে আমরা মনে করি ইসলামিক কান্ট্রি সেই দেশটার নাম এসেছে একশো একত্রিশ নাম্বারে যে দেশটাকে আমরা মুসলমানের দেশ বলে প্রাউড ফিল করি গর্ব করি অহংকার করি কোথায় কোথায় বলি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ সেই দেশটা দুইশো আটটি দেশের তালিকার মধ্যে সেই দেশটার নামই নাই বলেন এর কারণটা কি যারা জরিপ চালিয়েছে তারা বলেছে জরিপ চালিয়ে দেখেছি দেশের মানুষ নামাজ পড়ে রোজা করে দান সদাকা করে নারীরা পর্দাও করে দাড়ি টুপি জুব্বা পাগড়ি অনেকেরই ঠিকঠাক আছে কিন্তু মাগার পেশাগত জীবনে অসদ আচরণের নজির তাদের জীবনের চারদিকে ছড়াই আছে তারা মসজিদে মুসলমান সাজে কিন্তু দোকানে গেলে মাপে কম দেয় কথা বলেন ঠিক কিনা আরো আস্তে বলেন ঠিক কিনা তারা মসজিদের মধ্যে মুসলমান সাজে কিন্তু ইট ভাটায় গেলে সাড়ে নয়শ ইটে এক হাজার দেয় কথা কয় না এরা মুসলমান দাবি করে টুপি মাথায় দিয়ে ফলের দোকানের সামনে গনে আর ক্রেতাকে পচা ফলগুলো দিয়ে ঠকিয়ে দিয়ে তাকে প্রতারিত করে এজন্য আমি বলেছি মুসলিম থেকে বের হয়ে যায় কেন আমাদের তালিকার মধ্যে নামই নাই নামাজ পড়ার নামই শুধু মুসলমান নয় জিকিরাজ তসবি নামই মুসলমান নয় রসুল্লাহ মক্কার রাস্তা দিয়ে যাচ্ছেন মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন শস্য বিক্রেতা রাস্তার পাশে শস্য বিক্রি করার জন্য বসে গেছে রসুল্লাহ দেখলেন খুবই লুক্রেটিভ খুবই অ্যাট্রাক্টিভ খুবই আকর্ষণীয় চমৎকার কিছু শস্য দানা নিয়ে দোকানি বসেছে তিনি কাছে গেলেন সেই শস্য দানার ভিতরে নিজের বাম হাতটা যদ্দুর যায় ও দূর ঢুকায়া দিলেন এরপরে সেখানে মুষ্টিবদ্ধ করে হাতটাকে বের করে সামনেরটার সাথে ভিতরেরটাকে মিলালেন দেখলেন ভিতরেরটা হলো ভেজা উপরেরটা হলো শুকনা দেখলেন ভিতরের দানাগুলো ছোট ছোট মরা মরা আর উপরের দানাগুলো দেখলেন বড় বড় এবং সুস্থ দানা সুন্দর দানা সাথে সাথে দিনের নবী কমেন্টস করলেন মান গাশানা ফলাইসা মিন্না আল্লাহু আকবার বলেন আল্লাহু সাথে সাথে দিনের নবী বললেন ও টুপিওয়ালা ও দাঁড়িয়েওয়ালা ও জুব্বাওয়ালা তোমার বাহ্যিক আচার আচরণ যত সুন্দরী হোক না কেন মনে রেখো আমি মোহাম্মদের কথাটা মনে রেখো যে ব্যক্তি প্রতারণা করে মানুষকে ঠকায় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত ন এবার এই হাদিস দিয়ে বাংলাদেশটাকে একটু চিত্রের মধ্যে নিয়ে আসেন এবার তাকায় দেখেন তো এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এক সময় হয়তো ছিল কিন্তু প্রতারণা করার কারণে সেই গঠনতন্ত্র অনুযায়ী ইসলামী গঠনতন্ত্র ইসলামী সংবিধান অনুযায়ী সেই মানুষটা নিজেও জানে না সে ইসলাম থেকে বের হয়ে বসে আছে ঠিক না কথা বলেন ঠিক না মান গাশানা ফলাইসা মিন্না প্রিয় ভাইরা আমার তাইলে ঈমান নষ্ট হয়ে যায় এক নাম্বার হলো কিসের কারণে শিরকের কারণে কিসের কারণে একটু বলেন কিসের কারণে শিরকের কারণে ওলামায়ে কেরাম কত দরদ নিয়ে বোঝাচ্ছেন বন্ধু ভাই এই কাজটা এভাবে করো না কারণ এটাতে শিরক হয় কোরআন বিশেষজ্ঞরা বলছেন শিরক হয় যারা নিজেরা কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই এই মানুষগুলো জোর দিয়ে বলছেন না এটা শিরক নয় সব জায়গায় ধর্ম কেটে নিয়ে না এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের কালচার ঐতিহ্য সংস্কৃতি কালচারের নামে যদি শের করেন আল্লাহর কসম করে বলি আল্লাহর যত বড় মহমেন আর মুসলমান নিজেকে দাবি করবেন আখেরাতে পরকালীন জীবনে মমেনদের তালিকার ভিতরে তার নাম খুঁজে পাওয়া যাবে না আমাদের দেশে মুসলমানের দেশ কিন্তু এখানে মূর্তি পূজা আসে না নাই ভয় পাচ্ছেন মূর্তি পূজা আসেনি খাম্বা পূজা আসেনি সবই আছে হয়তো ভিন্ন নামে আপনি বাংলা একাডেমির ডিকশনারিগুলো দেখেন সেই ডিকশনারিগুলো দেখলে দেখবেন মূর্তির সাথে কতগুলো সিনোনিম আছে সমার্থবোধক শব্দ এই সিনোনিম গুলো হলো কি ভাস্কর্য সিনোনিম গুলো হলো কি মুরার সিনোনিম গুলো হলো কি স্মৃতিস্তম্ভ তাহলে মূর্তি যেই কথা ভাস্কর্য সেই কথা মুরাল সেই কথা স্মৃতিস্তম্ভ সেই একই কথা একাডেমিক ডিকশনারি বলে অথচ শয়তান এদেশের মানুষকে মমেনদেরকে দিয়ে শের করাবার জন্য বোঝাচ্ছে না না এটা শের না এটা শেরিক না এটা তুমি চালিয়ে যাও এটা তুমি চালিয়ে যাও কারণ এটা হলো ভাস্কর্য এটা কি আমাদের দেশে ভাস্কর্য আছে না নাই মূর্তি আছে না নাই মুরাল স্মৃতিস্তম্ভ আছে না নাই এজন্য আল্লামা ইকবাল কি চমৎকার করে বলেছেন মুসলিম সে তো কবে মরে গেছে ইসলাম লেখা কিতাবে আকীদা আমল সবই চলে গেছে মুসলিম শুধু খেতাবে অন্তরে তাদের বাসা বাদিয়াছে লাত মানতের দল মোশরে কাজ মুসলিম ভেসে করিতেছে কোলা হ আরো আসতে বলেন ঠিকই না এজন্যই তো আচার আচরণ কথাবার্তা লেনদেনে মুসলমানের মতো মনে হয় না আন্তর্জাতিক সংগঠনগুলোর জরিপে আমাদের নাম খুঁজে পাওয়া যায় না কি আজ আমি শিরকির ব্যাপারে আর বলছি না সংক্ষেপে আপনাদেরকে একটু বলে যাই দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক বিশ্ব মানবতার জন্য যেই দিন মেনে নেওয়া ফরজ করেছে সেই দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটাও হচ্ছে ইমান ভঙ্গের একটা কারণ ইমান ভঙ্গের একটা কারণ আমরা তো আমাদের জীবনের সকল দিক ও বিভাগ থেকে আল্লাহর কসম করে বলি মুখ আমরা অন্য দিকে ফিরায় নিয়েছি ঠিক না বলেন আমরা দিন অনুযায়ী ইসলাম অনুযায়ী আমাদের জীবনের কোন কাজই আমরা এখন সম্পাদন করতে পারছি না শুধু মসজিদে গিয়ে আমরা আল্লাহকে একটু ডাকতে পারছি কিন্তু মসজিদে গিয়ে আল্লাহকে ডাকার নামে যদি ইসলাম হতো তাহলে নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামকে আবু জাহেলদের সাথে লড়াই করতে হতো না এবারিম আলাইসালামকে নমরুদ কখনো ডিস্টার্ব করতো না মুসা আলাইহিস সালাম কে ফেরাউন কখনো দণ্ডিত আসামি বানাতো না ঠিক না আসলে শুধু দিন আর ইসলামটাকে আমরা বুঝি নাই আমরা বুঝি নাই আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত প্রতিটি কাজ সম্পাদনের জন্য একটি চমৎকার নীতিমালা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন ঠিক কি না এখন যারা ইসলাম থেকে মুখ ফিরায় নেবে এরা ইমানদার আগে থাকলেও পরে কি হয়ে গেছে বেঈমান কিন্তু আপনি একটা বেঈমানকে বেঈমান বলে গালি দিয়ে দেখেন সে এটাকে গালি হিসাবে ধরে নিয়ে বড় বেজায় রাগ করবে কিন্তু কাজগুলো করছে সব বেঈমানের মত তখন আর তার বাজে না কিন্তু কেউ যখন তাকে বেঈমান বলে তখন তার খুব কষ্ট লেগে যায় তাহলে এক নাম্বার হচ্ছে শিরকের সাথে জড়িয়ে যাওয়া জীবনের সকল দি কবি বাগে শের কাছে এগুলো আপনারা দেখে নিবেন বুঝে নিবেন আলেমদের থেকে জিজ্ঞেস করে নিবেন দুই নাম্বার কারণ হলো দিন বিমুখ হয়ে যাওয়া আল্লাহ পাকের দিন থেকে মুখকে ফিরাইয়া নেওয়া কবি বলেছেন তাসিল ইলাহা ওয়ান্ত তাজহারু হুব্বাহু হাযাল আমরি ফিল কিয়াস বাদিউ لو كان حبك صادقا لا تعته আমরা শুধু দিনকে অনুসরণ করি না শুধু ভালোবাসা দেখাই নবীর প্রতি কথা বলেন ঠিক না আল্লাহর প্রতি নবীর প্রতি ভালোবাসা দেখাই কবি বলতেছে যে তুমি সব কাজে কর্মে আল্লাহ এবং রসুলের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে বুড়া আঙ্গুলে সুমা দিয়ে চোখে লাগানোর মধ্যে নাম্বার ওয়ান আছে না নাই রসুলের কোনো আদর্শ নাই আল্লাহ পাকের দিনের কোনো বালাই নাই কিন্তু মুসলিম নাম উচ্চারণ করতে খুব প্রাউড ফিল করো এটা কেমন আচরণ কবি বলছেন ভালোবাসার দাবিতে তুমি যদি সত্যবাদী হইতা তাহলে তুমি দিন মেনে চলতা কারণ প্রেমিক তার প্রেমাসপদের পদাঙ্ক অনুসরণ করবে এটাই তো স্বাভাবিক কথা বলেন ঠিক কি না প্রেম করবেন একজনের সাথে আর মানবেন আরেকজনকে হবে উদাহরণ তো আমাদের বাংলাদেশে এখন ওয়াজের জন্য দারুণ উদাহরণ কিন্তু আমরা বলতে পারি না এটাই কথা ঠিক না আপনি আনুগত্য করবেন একজনের কিন্তু ভালোবাসবেন আরেকজনকে হবে আমি মাঝে মধ্যে অনেক আগে মনে হয় আপনাদেরকে বলেছিলাম ভারতে একজন নায়িকা আছে অনেক আগের বুড়া হয়ে গেছে মহিলা হেমা মালিনী কি নাম মনে আছে আপনাদের হেমা মালিনী অনেক আগের অভিনেত্রী ছিল সে এখন বার্ধক্যের কোঠায় যায় যায় অবস্থা হেমা মালিনী তো হেমা মালিনী মানুষ হেমা মালিনীকে ধর্মেন্দ্র আর একজন হলো সঞ্জীব কুমার তো হেমা একবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আপনি কার সাথে প্রেম করেন কাকে জীবনে গ্রহণ করবেন তো হেমা এমন এক উত্তর দিছে যেটা আমাদের জীবনের সাথে মিলে যায় এর জন্য কথাটা বললাম হেমা বলছিল যে আমি প্রেম পূর্ব সঞ্জীব কুমারের সাথে আর ধর্মেন্দ্র সন্তানের মা হব কথা বোঝে নাই প্রেম করবো কার সাথে সঞ্জীব কুমারের সাথে আর সন্তান পেটে নিব কার ধর্মেন্দ্র বিশ্বাস করেন আর নাইবা করেন কথাটা যত ভয়ঙ্করই হোক বাংলাদেশী বাঙালি মুসলমানের পরিস্থিতি এরকম বাঙালি মুসলমান আজকে প্রেম করছে আল্লাহর সাথে রসুলের সাথে কিন্তু তাদের সমর্থন তাদের সবকিছু হলো আল্লাহদ্রোহীদের সাথে আরো আস্তে বলেন ঠিক প্রেম আমরা আল্লাহর সাথেই করছি ভূমিকম্পে না দিলে আমরা ডাকি কারে আল্লাহরে ডাকি করোনায় ধরলে ডাকি কারে আল্লাহরে কিন্তু এই ডাকা পর্যন্তই শেষ প্রেমটা আমাদের আল্লাহর সাথে রসুলের সাথে রসুলের নাম শুনে আমরা এভাবে চুমা দিয়ে চোখে লাগাই কিন্তু রসুলকে আমরা সাহস করে ঘোষণা করতে পারি না যে রসুলের জীবনী হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদর্শ আর কারো আদর্শ মানব না মুসলমান হিসাবে রসুলকে আদর্শ হিসাবে মানার মতো শক্তি সামর্থ্য না আমাদের রাষ্ট্রের আছে না আমাদের ব্যক্তি জীবনে আছে ঠিক না কিন্তু আমাদের রাষ্ট্র প্রেম করে রসুলের সাথে এই যে ইলেকশন আসছে এখন লম্বা টুপি মাথায় দিয়ে চলচ্চিত্র অভিনেত্রীরা পর্যন্ত মসজিদে চলে যাবে কথা বলে ঠিক না তো প্রেমটা আল্লাহর সাথী হয় প্রেমটা রসুলের সাথী হয় কিন্তু আনুগত্য করছে শয়তানের আনুগত্য কার দোকানে গেলে মনে থাকে না কেউ রাগ করেন না আমি একটা সত্য কথা বলি আপনাদেরকে এই যে একাদশ জাতীয় সংসদ শেষ হয়ে গেল না শেষ হয়ে গেল না আপনারা কি জানেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠন আছে তার পার্লামেন্ট ওয়াচ একটি সেকশন আছে তারা সেখানে বলেছে যে একাদশ জাতীয় সংসদে শুধু প্রশংসা হয়েছে 61 ঘন্টা 26 মিনিট কত একষট্টি ঘন্টা ছাব্বিশ মিনিট তবে সেখানে আল্লাহ এবং রসুলের প্রশংসা এক মিনিটও নাই আপনারা এখন যাদের কাছে ইন্টারনেট আছে একাদশ জাতীয় সংসদের এই স্ট্যাটিস্টিক্স বাটনে ক্লিক করে জেনে নেবেন আমি আপনাদেরকে বলে গেলাম একষট্টি ঘন্টা ছাব্বিশ মিনিট প্রতি মিনিটে খরচ হয়েছে দুই লক্ষ বাহাত্তর হাজার তিনশো চার টাকা প্রতি মিনিটে খরচ কত দুই লাখ বাহাত্তর হাজার তিনশো চার টাকা ওই হিসেবে একষট্টি ঘন্টা ছাব্বিশ মিনিটের প্রাককলিত অর্থ মূল্য দাঁড়ায় একশো কোটি উনচল্লিশ লাখ তেত্রিশ হাজার সাতশো টাকা হলো খরচ এখন বলেন এই প্রেম হচ্ছে সব আল্লাহ সাথে কিন্তু একটা বক্তৃতা শুরু করার ক্ষেত্রে আল্লাহর নাই হেমার সাথে কথা কয় না হেমা মালিনীর সাথে মিলে গেছে প্রেম করব আমি সঞ্জীব কুমারের সাথে কিন্তু ধর্মেন্দ্র সন্তানের মা হব ধর্মেন্দ্র সন্তানকে গর্বে ধারণ করব। আমাদের বাঙালি মুসলমানদের অবস্থাও ঠিক জীবনে সব ক্ষেত্রে একই দেখছি আমরা আল্লাহকে ভালোবাসি ভূমিকম্প আসলে আল্লাহকেই ডাকি রোগ ব্যায়াম হলে আল্লাহকে ডাকি রাস্তায় ঘুরে পড়লে আল্লাহকেই ডাকি কিন্তু মাগার আনুগত্য করি শয়তানের প্রশংসা করি ইবলিসের কথা কয় না প্রশংসা করি ইবলিসের প্রিয় ভাইয়ের আমার শুধুমাত্র ধন্যবাদ দেওয়ার জন্য একশো আশি ঘন্টা গেছে কিন্তু একশো আশি ঘন্টার মধ্যে দুইটা মিনিট যে আল্লাহ তালা আমাদেরকে জিব্বা দিল কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলার জন্য ব্রেনটা দিল অক্সিজেন আমাদের নাকের ভিতরে সরবরাহ করলো যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি সেই জমিনটাকে ঠিক রাখলো সেই রবকে এই সকল কিছুর জন্য একটা ধন্যবাদ দিয়ে দিতে পারলাম না যত ধন্যবাদ দিলাম আমাদের মহামান্যকেই দিলাম প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা অবশ্যই এই জবানের এই বক্তব্য বাক শক্তির এই ব্রেনের হিসাব নিবেন কি নিবেন না প্রিয় ভাইয়ের আমার এজন্য সাবধান হতে হবে আমি যদি আপনাদেরকে বলতে থাকি সারারাত আমরা কোথায় মুসলমান আছি কোথায় আমাদের ইমানের অবস্থা এই জাতীয় মমেনদের জন্য আল্লাহ তালা সাহায্য করবেন না যারা জীবন বাজি রেখে অবিচল থাকছে সকালে এক রকম বিকালে আর এক রকম সন্ধ্যায় এক রকম আবার সকালে আর এক রকম এমন দ্বৈত নীতির মুসলমানদেরকে সাহায্য করার কোনো প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দেন নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছে আমাদের অবস্থা হচ্ছে সকাল বেলায় মসজিদে যাব যায় নামাজে দাঁড়াবো তাসবিহ তাহলিল দোয়া দরুদটা ঠিকই পড়বো কিন্তু আবার বিকাল বেলায় যখন মন্দিরে হিন্দুদেরকে সামনে নিয়ে দাঁড়াবো তখন সরস্বতী আর দুর্গার প্রশংসা আছে আমরা ছেলের বিয়ে অনুষ্ঠানে গিয়ে আল্লাহকে ভুলে যাব। সেখানে ডিজে পার্টির আয়োজন করবো সেখানে নাইট ক্লাবে যাবো ডান্স ক্লাবে আমরা এনজয় করব। আমাদের অবস্থা হলো বিপদে পড়লে আমরা আল্লাহকে ডাকবো কিন্তু আবার যখন বিপদ কেটে যাবে আমরা প্রেক্ষাগৃহে যাব সিনেমা হলে যাব আমরা আবার বারে যাব পানশালায় যাব আল্লাহর নিষিদ্ধ জিনিসগুলো আমরা আবার খাবো এমন মুসলমান বাংলাদেশে আছে না না সকাল বেলায় এক রকম আবার বিকাল বেলায় আরেক রকম এজন্য দিনের নবী বড় কঠিন কথা বলেছেন يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا সকাল বেলায় মানুষ মোহমেন থাকবে আর বিকাল বেলায় মানুষ কি হয়ে যাবে বেইমান হয়ে যাবে আবার সকাল বেলায় মানুষ বেইমান থাকবে সন্ধ্যার সময় মানুষ ঈমান আনবে এমন একটি কঠিন পরিস্থিতি এখন চলomat সোনাগাজির প্রিয় ভাই আমার। সামান্য লোভের কারণে সামান্য নগদ পাওয়ার জন্য এই ইমানের পথ থেকে আমরা যেন না সরে যাই রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আর একটু জোরে লিল্লাহে তাকবীর আমি বলতে চাচ্ছিলাম আমরা যেন এই হাদিসের মজদার না হয়ে যাই সকাল বেলায় মমিন থাকবো বিকালে কাফের হয়ে যাব স্যামসাং এ চৌধুরীর কথা বলছি ব্যবসাকে বড় করার জন্য ইসলাম ছেড়ে দিয়েছে ঠিক না আজকের বিত্তবানদের মধ্যে যারা ইসলামকে মানে না তারা শুধু সোসাইটি রক্ষার জন্য তাদের অবস্থান ধরে রাখবার জন্য সামান্য নগদ পাওয়ার আশায় ইসলামকে তারা কোরবানি করছে আপনাদের সিনেমা হল বানানোর পরেও দেখা যায় এমন মোল্লাকেও পাওয়া যায় যে সিনেমা হল উদ্বোধনে দোয়া করছে কি ভাই এটা কেমতের আলাবত ঠিকই না বলেন সিনেমা হল উদ্বোধনের সময় দোয়া করার জন্য সিনেমা হলে বরকত নাজিল করার জন্য মৌলবির অভাব হয় না আবার কেউ কেউ মূর্তি বানিয়েছে ভাস্কর্য বানিয়েছে ওই ভাস্কর্যের নাম পলক উন্মোচন করার জন্য এক মোল্লাকে ডেকেছে মোল্লা মূর্তির সামনে দোয়া করতেছে আল্লাহ তুমি এই মূর্তির মধ্যে খায়রে বরকত দান করো এই ভাস্কর্যকে তুমি চিরস্থায়ী করো আয় ভাই অর্থ হলে টাকা হলে কিছু অফার হলে পদ পদবীর অফার পাইলে এদেশের মৌলবীরাও গেছে এদেশের নেতা নেত্রীরাও গেছে সকালে একরকম বিকালে একরকম আসে না না প্রিয় ভাইরা আমার আমি অনুরোধ করে যাই ইমানের উপর অবিচল থাকতে হবে দুইটা শর্তের কথা আপনাদেরকে বলেছি শিরকে জড়ানো যাবে না দুই নাম্বার হচ্ছে দিন বিমুখ হওয়া যাবে না জীবনের সকল দিক ও বিভাগে আল্লাহ তাআলার দ্বীনকে মাথার উপরে রাখতে হবে পরিস্থিতি যত জটিল হোক না কেন দিন কে ছাড়া যাবে না যাবে না বাদ দেওয়া দিনকে এই দিন যদি আপনার জীবনে না থাকে ব্যক্তি জীবনে আপনি প্রশান্তি পাবেন না পারিবারিক জীবনে সুখ যাবে সামাজিক জীবনে শৃঙ্খলা থাকবে না রাষ্ট্রীয় জীবনে বরকত থাকবে না এত কিছুর পরও আমরা এখন টিকে আছি শুধু ভিক্ষা আর লোনের উপরে কথা কয় না আইএমএফ এর লোন না হলে ডলারের ল্যান্স টেনে আমরা আর কেউ ধরতেও পারছি না এখন ঋণই একমাত্র ভরসা কোথায় চলে গেল বরকত কোথায় চলে গেল বরকত তিন নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলার রাসূল যে আদর্শ নিয়ে এসেছে এটাকে যদি আপনারা অপছন্দ করেন তাহলে মুমিন থাকবেন না আমাদের দেশের এমন লোকও আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন ইসলামকে তারা বলে সেকেলে মৌলবাদ কথা কয় না ইসলামকে বলে সেকেলে মৌলবাদ যারা ইসলামকে চর্চা করে তাদেরকে বলে সাম্প্রদায়িক আরো আস্তে করে স্পষ্ট শহীদ মিনারে বলতেছে ইসলাম হলো সেকেলে মৌলবাদ আর ইসলাম যারা চর্চা করে তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক ইসলাম চর্চা করা হয় যে সমস্ত মসজিদ মাদ্রাসায় এগুলোরে বলা হচ্ছে জঙ্গিবাদের কারখানা ঠিক কিনা আবার ইসলাম পন্থী স্কলার আলেম ওলামাদেরকে বলতেছে প্রগতি বিরোধী মৌলবাদী আর ইসলামী শিক্ষাকে বলা হচ্ছে সাম্প্রদায়িকতার বিশ বৃক্ষ উপরে ফেলবো আছে না নাই এরপরেও এই বেটা মরার পরে আমাদের খতম পড়ি না মোল্লার অভাব না এই বেটা মরে যাওয়ার পর কোরআন খতম পড়ার মতো মৌলবীর অভাব নাই অবাব নাই অভাব প্রিয় ভাইরা আমার অল্প মূল্যে আমরা আমাদের সব শেষ করে দিচ্ছি অথচ ইসলাম নিয়ে তামাশা করার কারণে সঙ্গে সঙ্গে ইমানের খাতা থেকে নামটা ডিলিট করে দিয়েছেন কে আল্লাহ শেষ আয়াতটা আমি আপনাদেরকে শোনাই তবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে কোন যুদ্ধের তবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে সাহাবায় কেরাম যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু সেই সময় কিছু মোনাফেক চায়ের স্টলে বসে রাস্তার পাশে দাঁড়িয়ে মুসলমানদের মনোবল ধ্বংস করার জন্য তারা তামাশা করছে এমন নবীজি যাচ্ছেন তারা নবীজিকে শুনিয়ে শুনিয়ে তামাশা হাসি ঠাট্টা করছে

কারে বলতেছে নবীজি বলতেছে যারা আপনার পিছনে নামাজ আদায় করে দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগিয়েছে আপনার মতো তারা কি বলল আপনাকে দেখে উচ্চ আওয়াজে তারা কি বলল আপনি তাদেরকে একটু জিজ্ঞেস করেন তারা কি জবাব দিবে সেটাও আল্লাহ তাআলা লিখে দিয়েছেন বলেছেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে আমরা তো একটু তামাশা করছিলাম মজা করছিলাম হাসি করছিলাম আমাদের দেশেও এরকম ইসলামী ড্রেস নিয়ে ইসলামের ব্যক্তিত্বকে নিয়ে হাসি তামাশা এদেশের মুসলমানের সন্তানরা করে কি করে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন কি বলেছো তোমরা তারা বলবে আমরা তো একটু মজা করছিলাম আমরা তো একটু মজা করছিলাম ঠাট্টা করছিলাম মস্করা করছিলাম আল্লাহু রাব্বুল আলামিন বললেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজুরু বলুন তাদেরকে তোমরা মজা করছো কাকে নিয়ে আল্লাহকে নিয়ে মজা করছো রাসূলকে নিয়ে মজা করছো তোমরা কি তার আয়াতগুলো নিয়ে তামাশা করছো হাসি ঠাট্টা করছো লা তাআতাজুরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম বলেন নাউযুবিল্লাহ আল্লাহ বলছে এখন আর তোমরা লিম এক্সকিউজ দিও না অজুহাত দেখাও না আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমরা একসময় মমেন ছিলা ঠিকই কিন্তু এই তামাশার কারণে মজা করার কারণে আল্লাহ তাআলা ইমানদারের খাতা থেকে তোমাদের নামটা কেটে দিয়েছে প্রিয় ভাইরা আমার এজন্য বলছিলাম হাদিসের ভাষ্য অনুযায়ী শেষ জামানাটা এত কঠিন হবে মানুষ জানবে না যে তারা নিজে মুমেনা নাই মানুষ জানবে না তারা এখন আর মুসলমান নাই তারা মুসলমানের সন্তান বিয়ে করবে মুসলমানের সাথে উঠবস করবে মুসলমানের সাথে খাওয়া-দাওয়া করবে চলাফেরা করবে কিন্তু সে জানে না সে আর এখন আর কি নাই মুসলমান নয় সেরেক করার কারণে দিন বিমুখ হয়ে যাওয়ার কারণে দিন বিরোধী শক্তির সাথে আপোষ করার কারণে এবং দিনকে নিয়ে রসুলকে নিয়ে আয়াতকে নিয়ে তামাশা করার কারণে এটাকে গুরুত্ব না দেওয়ার কারণে আল্লাহ তালা ইমানদারের খাতা থেকে নামটা ডিলিট করে দিয়েছেন প্রিয় ভাইয়ের আমার আজকে আমাদের এই বাংলাদেশ বড় কঠিন পরিস্থিতি দিয়ে আমাদের জীবন যাচ্ছে আমি আপনাদেরকে আজকে বিনয়ের সাথে আবেদন করে যাই আমাদের ইমানের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে ও অনেক শুনবেন অনেক শুনবেন কিন্তু এই কথাগুলো অনেকেই নিরামিষ কথা হিসাবে বলতে চাইবে আমরা যেহেতু প্রফেশনাল না আমরা যেহেতু চাই না যে আলোচনা করে শ্রোতাদেরকে হাসাবো কাঁদাবো এই উদ্দেশ্য যেহেতু আমাদের নাই এই নিরামিষ কথাগুলো আমরা এই জন্যই বলি যদি এই নিরামিষ কথার মাধ্যমে এই সাধারণ কথাগুলোর মাধ্যমে কোনো মমেনের হৃদয়ে যদি রেখাপাত করতে পারি দাগ কাটতে পারে কেয়ামতের দিন মসিবতের সময় এই কথাগুলো হয়তো না ঠিক কিনা বলেন আপনারা হয়তো এই আলোচনা থেকে অনেক মজা পাচ্ছেন কিন্তু এটা ঠিক যে আমরা আমাদের নিজের অজান্তে ইমানদারের খাতা থেকে নাম বেরিয়ে গেছে বলে আল্লাহ কি কঠিন কথা বলেছে যে ইয়া আইয়ো হাল্লাদিন আমান উল্লাহ ত্তাখিজু আবা আকঙ্গ এখওয়ান একুম আউলিয়া ও পৃথিবীর মোমেনেরা তোমরা তোমাদের সেই বার্দাদাকে সেই বন্ধুকে সেই ভাই বারাদারকে অলি অভিভাবক বন্ধু বানায় না ইনিস্তাহাবদুল কুফরা আল আল ইমান যদি দেখো যে তাদের মধ্যে ইমানের চেয়ে উফরির প্রতি তাদের ভালোবাসা বেশি কথা বলে না ভালোবাসা বেশি কত কঠিন কথা দেখেন ইন ইসতাহাবুল কুফরা আলাল ঈমান তোমাদের পিতা তোমাদের গর্ভদারিনী মা তোমাদের জন্মদাতা সন্তান তোমাদের বন্ধু বান্ধব তোমাদের আত্মীয় সজনদের মধ্যে কেউ যদি এমন থাকে যে ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয় কোন মুমিনেっち নন মুসলিমকে বেশি পেয়ার করে ভালোবাসে তাহলে তোমরা এই জাতীয় কুলাঙ্গারদেরকে বন্ধু বানায়ো না আমরা يتولكم منكم فاولাইك কেউ যদি আল্লাহ পাকের এই নির্দেশ অমান্য করে সেই কুফরকারীদের সাথেই বন্ধুত্ব গড় ছড়া তাহলে তারা সীমা জালেম হিসাবে আল্লাহর খাতায় ताम লেখার নাম লেখা হবে নাউযুবিল্লাহ বিল জালিম আমার আজকে যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আপনাদের দরদি মন নিয়ে আপনাদের সকলের হাতে পায় আপনাদের পায়ে হাত রেখে এই অনুরোধ টুকুন বলে যাই করে যাই যে কোন অবস্থাতেই এই কঠিন পরিস্থিতিতে ইমানের পথ ছাড়বেন না ইমানদারদের মেসির থেকে সটকে পড়বেন না পরিস্থিতি চারিদিকে খুব ভয়াবহ আমরা জানি না আগামীকালকে বাঁচব কিনা কিন্তু আমরা শত বছরের পরিকল্পনা নিয়ে বসে আছি এবং আমরা এই দুনিয়ার হীনস্বার্থকে চরিতার্থ করার জন্য আমরা ইমানের গলায় ইসলামের গলায় সুরি চালাতেও দিদা উঠছেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইমানের উপর অবিচল থেকে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আমিন